আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো সকালে ঘুম থেকে উঠে আমি যখন বেলকনিতে এসেছি তখন দেখি যে আমার বেলকনিতে ভালোই ফুল ফুটেছে। এখানে গোলাপ ফুল ফুটেছে এবং বেলি ফুল ফুটেছে, টগর ফুল ফুটেছে। আসলে এই বেলি ফুল গাছটা দেখছেন, এটা কিন্তু পুরোই একেবারে শুকিয়ে গিয়েছিল এবং পাতা সব ঝরে সাদা হয়ে গিয়েছিল। তো উপরাল্লার রহমত, আমি পানি দিতে দিতে গাছগুলাতে অনেক ফুল এসেছে। এটা হচ্ছে টগর ফুল গাছ, দেখেন কি সুন্দর ফুল ধরেছে, মানে কোথাও ফাঁকা নেই, এত ফুল ফুটেছে। তো আমি বেলকনি থেকে একটু নদীর ধারে ক্যামেরাটা ধরছিলাম, তো দেখেন নদীর পাড়ের দৃশ্য এত সুন্দর লাগছে, নারকেল গাছটা কিভাবে বাতাসে দুলছে, আসলে এটা দেখার মতো ছিল। আমার এত ভালো লাগছিল সকালের আবহাওয়াটা যে মনে হচ্ছিল যে এখানে বসে থাকি। তো আমি আসলে আমার বেলকনির এক কর্নার থেকে আমি এই সাইডটা ধরছিলাম, তো দেখছিলাম যে এতটাই সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে, আসলে অমায়িক সুন্দর, কি বলবো। আসলে আমরা সবাই প্রকৃতি প্রেমীকে, সবাই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। শহরের জীবনের পাশাপাশি যদি একটু প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করা যায় তাহলে আসলেই অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি সকালে রুমে একটু কাজ সেরেই আমি ছাদে এসেছি। আজকে যেহেতু ঈদের ছুটি পেয়েছি, লম্বা একটা ছুটি, তো আমি সময় ম্যানেজমেন্ট করে নিয়েছি যে আমি এই ছুটিতে আমার ছাদ বাগানটা পরিচর্যা করব, বেলকনি বাগান পরিচর্যা করব এবং আমার কিছু কাজ আমি গোছাবো। তো এখানে দেখেন, এটা হচ্ছে একটা ভেজিটেবল, এটার নাম হচ্ছে ধুন্দুল। আসলে এটা বাজারে কিন্তু পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো মোটামুটি এই সবজিটা খেতে কিন্তু ভালোই লাগে মাছ দিয়ে রান্না করে। তো আমি জানতাম না যে আমার ছাদে এই সবজিটা আসলে ধরেছে। তো আজকে দেখে ভালোই লাগছিল যে ঈদের পরে অবশ্যই এগুলো রান্না করব। তো আমার আম গাছে দুইটা আম গাছ ছিল, তো এবার একটাতে আম ধরেছে। তো এই আমগুলো এত মিষ্টি, পাকলে অসাধারণ মিষ্টি। তো এদিকে দেখছেন কাঠগোলাপ ফুলটা, তো এই কাঠগোলাপ গাছটা আসলে পাতা ছিল না একটাও। তো হঠাৎ করেই দেখি যে চার পাঁচটা ডাল গজিয়ে অনেক পাতা হয়েছে এবং দেখেন এক ঝাঁকড়া ফুল ফুটেছে। মানে কাঠগোলাপের সেন্ট এত সুন্দর লাগে বলার মতো না, আমি আসলে অনেক পছন্দ করি। অপরাজিতা ফুল এটা, হ্যাঁ অপরাজিতা ফুল এটা হচ্ছে। তো এত সুন্দর লাগছিল, এই গাছগুলো আসলে মরণাপন্ন অবস্থা ছিল। তো গাছে আমার ছাদ বাগানের চেহারাটা আসলে চেঞ্জ হওয়ার কারণ আছে। আমি কিছুদিন আগে দুটো লোক রেখে আমি ছাদ পরিষ্কার করিয়েছি এবং ছাদের মরা গাছ ডালপালা সব ভেঙে ফেলে দিয়েছি এবং গাছের যত্ন এবং ক্ষেতগুলো সব সুন্দর করে নিড়ানি দিয়ে নিড়াইয়া দিয়েছে, যাতে নাকি গাছে মানে কোনো কিছু সবজি চাষ করলে সেটা যেন সুন্দরভাবে হয়। তো এই যে আমার লেবু গাছগুলোতে দেখেন কিভাবে লেবু হয়েছে। তো ছাদ থেকে আমি যখন নদীর দৃশ্যটা ধরি তখন এমন দেখা যায় নদীর দৃশ্যটা আসলে। তো এই যে এখানে দেখছেন, এটা আসলে পুরাই ছিল না গাছ, কোনো গাছই ছিল না, তারপরে পানি দেওয়ার পরে অনেক গাছ হয়েছে। এটা হচ্ছে মসরস এবং অপরাজিতা। যাই হোক, আমি এই যে দেখেন এখানে হচ্ছে আঙুর গাছটা আসলে মরে গিয়েছিল, যাই হোক তারপরও দেখি এক ঝাঁকড়া আঙুর ধরেছে। আঙুরগুলা কিন্তু আসলে দেখতে ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। তো অসম্ভব সুন্দর লাগছিল আমার কামরাঙ্গা গাছের ফুলগুলো। যাই হোক, এখান থেকে অনেক কামরাঙ্গা ধরবে আশা করছি। তো কামরাঙ্গা ধরলে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই অবশ্য। তো এদিকে হচ্ছে বোম্বাই মরিচ গাছে দেখলাম অনেকগুলো মরিচ ধরেছে, মরিচ পেকেও গিয়েছে। তো আমি ভাবলাম যে এখান থেকে আজকে যেহেতু আমি ইফতার দিব আমার প্রতিবেশীদের বাড়িতে, তো এখান থেকে দুটো বোম্বাই মরিচও আমি ছিঁড়ে নেব, কি খাওয়া যায় দেখা যাক বোম্বাই মরিচ দিয়ে। তো পাশের বাড়ির দেখেন আম বাগান, তো এত পরিমাণে আম ধরেছিল,
তো আমি ভাবলাম যে ওনাদের বলবো যে আম যদি না দিয়ে খাওয়ায় তাহলে পেট খারাপ হবে। আমি আম গাছে নজর দিয়েছি। এদিকে কুমড়া গাছটা আসলে মাচালে উঠছে, তো কুমড়া ফুলে ভরে গেছে। কুমড়া গাছ দেখে আসলে আমার সেই কবিতাটা মনে পড়ে গেল, কুমড়া ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। আসলে ভালো লাগে এই কবিতাগুলো, কবিতাটা আসলে অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, আমি কুমড়া ফুল তুলে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি আজকে বড়া বানাবো। কুমড়া ফুলের বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখেন অনেকগুলো কুমড়া ফুল ফুটেছে এবং এখানে কিছু কুমড়া ফুলের কলিও আছে। তো আমি চার পাঁচটা কুমড়া ফুল নিচ্ছি, আসলে কলিগুলো নেওয়া যাবে না কারণ এগুলো ফুটে নাই, ফুটে যদি তখন হয়তো বা নেওয়া যাবে। তো কিছু কুমড়াও ধরেছে, তিনটা চারটা কুমড়া ধরেছে দেখলাম, এজন্য আমি আর এই কোনো কিছু ছিঁড়লাম না গাছ থেকে। তো এদিকে দেখেন আলো ছায়ের খেলায় দোল খাচ্ছে আমার গাঁদা ফুলটা। এটা হচ্ছে চালকুমড়া গাছ, চালকুমড়া গাছটাও মাচায় উঠছে। তো ক্যাকটাস ফুল, ক্যাকটাস ফুলটাও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আসলে ছাদ বাগানের চেহারাটা একটু চেঞ্জ হয়েছে। তো আমি এখান থেকে এই মরিচটা দেখেন সাদা কি একটা পোকা যেন ধরেছে, তো আমি ভাবলাম যে দুটো মরিচে একটু প্রবলেম দেখা দিয়েছে সে দুটাই আমি ছিঁড়ে নিয়ে যাই, পরিষ্কার করে ধুয়ে এটা দিয়ে আজকে কিছু তৈরি করা যাবে। সাধারণত নাগা মরিচ দিয়ে আমরা যে সস বানাই, নাগা সসটাই বানানো হয় বেশি। তো এটা হচ্ছে ডাটা, তো ডাটার ফুলটা বীজ হয়েছে, এটা আসলে পেছন রাখা হয়েছে ডাটা গাছটা বীজ সংগ্রহ করার জন্য। তো সিম গাছেরও ফুল হয়েছে, আর আজকে ছাদ বাগান থেকে কুমড়ো, সরি এটা কুমড়ো না, এটা হচ্ছে লাউ পাতা। যাই হোক, লাউ গাছ ছিল, এটা আসলে তেমন ভালো হচ্ছিল না, দেখে আব্বা আজকে লাউ গাছগুলো সব কেটে এনেছে। আজকে লাউ পাতা দিয়ে খিচুড়ি রান্না হবে ইফতারিতে। তো ইফতারিতে আমি টুকটাক ভালোই কিছু আয়োজন করবো, এই কারণে বাজার করা হয়েছে, এখানে ডিম আছে, তো মালটা, শসা, এটা হচ্ছে তরমুজ, চিনি আনা হয়েছে, তারপর ডাল আনা হয়েছে, পাঙ্গি আনা হয়েছে। তো আমি আজকে হচ্ছে এখানে বুটের ডাল এবং মাংস সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে আজকে আমি হচ্ছে টিকিয়া কাবাব বানাবো। তো এখানে ছোলা ভোনা হয়ে গেছে, এছাড়াও ডিমের চপ, পেঁয়াজ এগুলো করা হবে, বেগুনি করা হবে। তো আমি এখানে টিকিয়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা কুচিগুলো একসঙ্গে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি। এখানে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এবং এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া যেটাকে আমরা ব্ল্যাক পেপার বলে থাকি। স্বাদ মতো রান্নার লবণ দিয়ে নিলাম এবং এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে চটকে নরম করে নেব। এরপরে দিয়ে দিলাম একটা বিস্কিটের গুঁড়া এবং একটা ডিম। এরপরে আমি যে মাংস এবং ডালটা মরিচ এবং গরম মশলা দিয়ে সিদ্ধ করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি সব কিছুর মিক্সিং করে চটকে নেব এবং সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। তো টিকিয়াটা আমি রেখেছি একটু এক্সেপশনাল, কারণ পেঁয়াজও, ছোলা ভোনা, চপ, বেগুনি এগুলো তো সবসময় খাওয়া হয়, আসলে টিকাটা একটু কমই খাওয়া হয়। তো টিকাটা সর্বপ্রথমে গোল করে নেওয়া হয়েছে সাইজ মতো এবং তারপরে চ্যাপ্টার শেপ দিয়ে এটাকে ভেজে নেওয়া হয়েছে। এদিকে লাউ পাতার খিচুড়ি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এটা কাঁচা আম দিয়ে রান্না করা হয়েছে। এটা আসলে যেহেতু আমি ইফতারের পরে ভয়েস দিচ্ছি, তো আমি ইফতারিতে এই খিচুড়িটা খেয়েছি, অসম্ভব সুন্দর এবং মজা হয়েছে। তো এদিকে হচ্ছে আমার টিক্কা কাবাবটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা, অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমি তেলে ভেজে নিচ্ছি।
আজকে আসলে আমি চাই তিন চার বাড়িতে একটু ইফতার দেওয়ার চিন্তা করেছি। তো মোটামুটি আমার পেঁয়াজু বেগুনি এবং ডিমের চপ যেটা আলু দিয়ে এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো ইফতার মোটামুটি 90% কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে বিভিন্ন প্লেটে সার্ভ করে সবার বাড়িতে দিয়েও এসেছি অলরেডি। এখন যেগুলো দেখছেন এটা আমি টেবিলে সার্ভ করে নিয়েছি সব কিছু। আমাদের এখন ইফতারিতে বসবো সবাই। এখানে বাঙ্গিও কাটা আছে এবং ট্যাং গুলিয়ে নিয়েছি আজকে। আজকে আর তেঁতুলের শরবতটা করিনি, কারণ সময়ের সঙ্গে আমি আসলে পেরে উঠিনি। অনেক কষ্ট হয়েছে আসলে, কোনো আয়োজন করতে গেলে অবশ্যই কষ্টই তো হয়। তো ইফতার শেষে আমি একটু বেলকনিতে বসেছিলাম, দেখেন একটু ঝোড়োয়া হাওয়া বইছে, এত সুন্দর লাগছিল ঠান্ডা বাতাসটা যখন গায়ে লাগছিল। যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।